একদিন একটা ভয়ঙ্কর ডাইনি একটা জঙ্গলের মধ্যে মাঝ রাস্তায় একটা চারা গাছ লাগিয়ে যায়, এবং তারপর সে চলে যাওয়ার পর সেই চারা গাছটা খুব তাড়াতাড়ি প্রচণ্ড বড় হয়ে যায়। সেই চারা গাছটা একটা আম গাছে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে আম ধরে, এবং তার আশেপাশ দিয়ে যে সমস্ত জন্তু জানোয়াররা যায় তারা সব সময় ওই গাছের ভেতরে ঢুকে যায়। এইরকম বেশ কয়েকদিন যাওয়ার পরে বনের যে সমস্ত জীবজন্তু ছিল তারা কমতে থাকে। হঠাৎ টুনা আর টুনি পাখি সেই চারা গাছের কাছে আসে, এবং টুনি পাখি আমটা কুড়োতে গেলে সেও সেই গাছের ভেতরে চলে যায়। তারপর টুনি সেসব দেখে সেখান থেকে পালিয়ে আসে একটা তান্ত্রিকের কাছে, এবং তান্ত্রিকে গিয়ে সে সমস্ত ঘটনা বলে। তান্ত্রিক টুনিকে একটা জাদুই প্রদীপ উপহার দেয় এবং এই প্রদীপটা নিয়ে সেখানে যেতে বলে, এবং প্রদীপটা ঘষলে তার উপায় পাওয়া যাবে। তারপর টুনি সেই জাদুই প্রদীপটা নিয়ে সেখানে চলে আসে, এবং সেই প্রদীপটা সেখানে বার করে ঘষার পর সেখান থেকে একটা জিন বেরিয়ে আসে। তারপর সেই প্রদীপ থেকে জিন বেরিয়ে আসে টুনির তিনটি শর্ত মানতে রাজি হয়ে যায়। তখন টুনি বলে যে এক হচ্ছে এই গাছটাকে ধ্বংস করে দাও, আর দুই হচ্ছে টোনাকে আমার কাছ থেকে ফিরিয়ে দাও, আর তিন নম্বর শর্তটা হচ্ছে যে এই ভিডিওটা যারা যারা দেখছে তারা ভিডিওটা যেন লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়।